তিন থেকে চার দিনের মধ্যে যদি দাবি পূরণ না হয় তাহলে আগামী 5ই জুন থেকে জাতীয় সড়ক অবরোধ আন্দোলন শুরু হবে। সোমবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন ডেকে এই হুঁশিয়ারি দিল আত্মসমর্পণকারী বৈরী দলের সংগঠন ডিপ রাইট রিটার্নিং মুভমেন্ট কমিটি। কমিটির তরফে জেনারেল সেক্রেটারি অমৃত রিয়াং সাংবাদিকদের জানান, জঙ্গলে জীবন দূরে ঠেলে দিয়ে আত্মসমর্পণ করার পর বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হয়েছেন, ফলে মারাত্মকভাবে তারা আর্থিক দুরবস্থার মধ্যে কাটাচ্ছেন। সেক্রেটারি প্রিন্সিপাল ট্রাইবাল ওয়েলফেয়ার সেক্রেটারি, উনি নিজস্ব সইপত্র এখনো দেওয়া হল, দেওয়ার পরে এখনো মাইনুস আছে, সে মাইনুসের অনুসারে আপনার এখনো পর্যন্ত কোনো আমাদের যে সুযোগ সুবিধার জন্য কার্যকরী এখনো হয়নি, যার কারণে আজকে সেই প্রেসের মাধ্যমে আমরা আজকে যে মূল উদ্দেশ্য মূল অনুরোধ আমাদের আগামী এই জুন মাসে 5 তারিখে আমরা সেই দাবি আদায়ের একটা রাস্তা অবরোধ আন্দোলন করব। আসাম আগরতলা রোড চম্পকনগর ব্রিজের সামনে আমরা একটা আন্দোলন ডাকা হলো আমরা ডিপ্রাইভ রিটার্নিং মুভমেন্ট কমিটির তরফ থেকে।